শুরু করি আমরা? নাইন, শুরু করেন। আচ্ছা, প্রচুর জ্বর আসছে। মনে আছে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আচ্ছা মাহিন, স্লাইড গুলি কি সব পাঠাইছি? আমার খেয়াল নাই। আজকে প্রশ্ন সব পাঠাবো। হ্যাঁ জি স্যার, অবশ্যই আবার পাঠায়। আচ্ছা, আমার ভুলে গেছে কতদূর পাঠাইছিলাম। এখন যে পড়তেছি এগুলিকে পাঠাইছিলাম স্যার? আপনি বলছিলেন যে সবগুলো আবার পাঠাবেন, কারণ অনেক কিছু অ্যাড করবেন নিউ, তাই? হ্যাঁ ঠিক আছে, আজ আজকে এই সবগুলি রেডি করছি, তোমাদেরকে দেখাই পড়াই দেই, এই যে ক্লাসের শেষেই পাঠাই দিব। এই যে এগুলো সব, যেগুলো গুলো অনেকগুলি ফাঁকা স্লাইড ছিল না, খালি স্লাইড ছিল অনেকগুলি স্লাইড। হ্যাঁ ওই স্লাইড গুলি আজকে পূরণ করছি। ইপিডেমিওলজিক্যাল টার্ম গুলি, ওইগুলি মাঝে মাঝে আসে, দেখে আমি খুঁজে খুঁজে এই শব্দগুলি বার করছি, পরীক্ষার সময় মাঝে মাঝে আসে। তোমরা ক্লাস নোট খাতায় লিখতেছো তো? জি স্যার। আচ্ছা না, এটা আমাদের আইডিয়া। আচ্ছা ঠিক আছে, গুড, ক্লাস খাতায় লেখো, লেখলে পরে। আমরা স্লাইড দেখতে পাচ্ছ? স্ক্রিনে গেছে স্লাইড? না স্যার, এখন আসছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি কিভাবে। আরো অনেকে আসতেছে, ঠিক আছে আসুক, ওরা আসতে থাকবে। আমরা বাইজিস্টে আমরা দেখি কি কি পড়ছে, তোমাদের একটু দেখাইনি, তাহলে মনে বুঝতে পারবো যে আর যেগুলি গ্যাপ ছিল ওইগুলি আমি সব ফিল আপ করছি, এগুলি পাঠাই দেবো। মানে আমি খুঁজছি, খুঁজে খুঁজে দেখছি কি কি শব্দগুলি আসে। অনেক সময় অনেকগুলি ছোট ছোট শব্দ আসে, এগুলি না জানলে আবার আমরা হয়তো পরীক্ষা মিস করে আসবো। আমরা দেখো একটু যাই, এগুলি তো আমরা পড়ে ফেলছি, একটু খালি স্লাইড গুলো দেখাই। হ্যাঁ তোমাদের মনে আছে কিনা পড়ছি, যে স্লাইড গুলো দেখাচ্ছি আমরা। এই যে এই পর্যন্ত আমরা কি কি পড়ছি দেখো, ইপিডেমিওলজি ডেফিনেশন পড়লাম, তারপর টার্ম গুলি পড়লাম, এইমস অফ ইপিডেমিওলজি হয়ে গেছে, এগুলোটা পড়ছি। এখন এই যেটা ইপিডেমিক কাকে বলে পড়ছি, ইপিডেমিক এর প্রকার ভেদ, ইপিডেমিক কার কাকে বলে, এই যে ইপিডেমিক এর পর এন্ডেমিক এটা পড়ছি। তোমরা তো বোধহয় পড়ছো এবং লেখছো। হ্যাঁ টাইপস প্যান্ডেমিক পড়া হয়ে গেছে, স্পোরাডিক, জুনোটিক, ইপিজোটিক, ইনকিউবেশন পিরিয়ড আমরা গত ক্লাসে পড়ছি, তারপরে আমরা ল্যাটেন্ট পিরিয়ডও পড়ছি। ল্যাটেন্ট পিরিয়ড হলো নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে অসংক্রামক, আর ইনকিউবেশন পিরিয়ড হলো সংক্রামক রোগের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এরপর ইনফেকশন পড়ি নাই। ঠিক আছে, তোমরা এই শুনতেছ তো? শুনতেছ আমি বলতেছি যে? আচ্ছা ইনফেকশন আমরা বলি না, ইনফেকশন হয়ে গেছে একটা কমন শব্দ আমরা ব্যবহার করি, যে ইনফেকশন হয়ে গেছে এরকম বলি না আমরা, খুব কমন টার্ম। কিন্তু ইনফেকশন জিনিসটা কি আমরা শুরু করলাম কিন্তু ক্লাস। হ্যাঁ পঁচিশ জন হয়ে গেছে, আরো আসুক আস্তে আস্তে, ছাব্বিশ জন হয়ে গেছে, ঠিক আছে দেখি আমরা। হ্যাঁ সবাইকে নিয়ে নিচ্ছি, ছাব্বিশ জন। ইনফেকশন আমরা বলি না যে ইনফেকশন হয়ে গেছে, এটি খুব কমন শব্দ, সবাই জানে, যারা লেখাপড়া জানে না তারাও বলে ইনফেকশন হয়ে গেছে, তা আমরা তো লেখাপড়া জানি, সুতরাং ইনফেকশন জিনিসটা কি? ইনফেকশনের ডেফিনেশন হলো এন্ট্রি। এন্ট্রি মানে কি? এন্ট্রি মানে প্রবেশ করা, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বড় হওয়া, মাল্টিপ্লিকেশন সংখ্যায় বাড়া, অব এন ইনফেকশাস এজেন্ট, একটা সংক্রামক জীবাণু ইন দ্য বডি অব ম্যান অর অ্যানিমেল ইজ কল্ড ইনফেকশন। মানুষ অথবা প্রাণীর দেহে কোন সংক্রামক জীবাণু, সংক্রামক জীবাণু প্রবেশ করবে, প্রবেশ করার পর ডেভেলপমেন্ট বড় হবে,
এবং বংশ বিস্তার করবে, সংখ্যা বাড়বে, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ইনফেকশন। এন্ট্রি প্রবেশ করবে, ডেভেলপমেন্ট বড় হবে অথবা সংখ্যা বাড়বে, মাল্টিপ্লিকেশন কোথায় কি হবে, ইনফেকশন একটা সংক্রামক জীবাণু কোথায়, ইন দ্য বডি অফ ম্যান অর এনিম্যাল, মানুষ অথবা প্রাণীর দেহে যখন কোন একটা সংক্রামক জীবাণু প্রবেশ করবে, করে এটা বড় হবে এবং বংশ বিস্তার করবে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ইনফেকশন। আমি বুঝাতে পারছি, এন্ট্রি প্রবেশ করা এন্ড ডেভেলপমেন্ট বড় হওয়া অর মাল্টিপ্লিকেশন অথবা সংখ্যা বাড়া, কি কি প্রবেশ করবে বড় হবে, ইনফেকশাস এজেন্ট সংক্রামক জীবাণু কোথায়, ইন দ্য বডি অফ ম্যান অর অ্যানিমাল, মানুষ বা শরীরের, মানুষ বা প্রাণীর দেহে, এই যে প্রক্রিয়াটা এটাকে বলা ইনফেকশন। মানুষ বা প্রাণীর দেহে যখন কোন সংক্রামক জীবাণু বা ইনফেকশাস এজেন্ট প্রবেশ করবে, বড় হবে এবং বংশ বিস্তার করবে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ইনফেকশন। এন্ড ইনফেকশন ডাজ নট অলওয়েজ কজ ইলনেস, ইনফেকশন হইলেই যে রোগ হবে এমন কোন কথা নাই, ইনফেকশন হয়েছে কিন্তু রোগ যেমন প্রবেশ করছে আমাদের শরীরে, বড় হয়েছে, সংখ্যা বাড়ছে, কিন্তু রোগ তৈরি করতে পারতেছে না। কেন পারবে না, সবসময় কি রোগ তৈরি করতে পারে, পারে না, কেন পারে না বলতো, সূচনা আছে, আচ্ছা ঠিক আছে, আর মাইন চলে গেছে নাকি, মাইন হাসান মাহমুদ সমস্যা, আচ্ছা ঠিক আছে বুঝল, আচ্ছা তোমার যদি উত্তর না দাও আমি মনে করবো যে ঘুম এসে গেছে বুঝি সবাই, ঠিক আছে, আচ্ছা মানে এই সময়টা ঘুম আসে সকালে, এই সময়টা একটু আমারও আসছে মোটামুটি ঘুমের একটা ভাব আইছে, হ্যাঁ এই জন্য কথাবার্তা বললে ঘুমটা কেটে যাবে। আমরা বলি না যে ইনফেকশন হয়েছে, সবাই বলি না, সবাই যে লেখাপড়া জানে না সেও বলে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন কি, যখন কোন সংক্রামক জীবাণু মানুষ অথবা প্রাণীর দেহে প্রবেশ করার পর বড় হবে এবং বংশ বিস্তার করবে, এই যে প্রক্রিয়াটাকে বলে ইনফেকশন। তবে একটা কথা মনে রাখতে হবে, রোগ জীবাণু ঢুকার পর সংখ্যা বাড়লে যে রোগ ইনফেকশন হলে যে রোগ হবে তা না, ইনফেকশন হলে রোগ হবে না, কখন হবে না, যার শরীরে ঢুকছে তার যদি ইমিউনিটি ভালো থাকে, তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত থাকে তাহলে রোগ হবে না, আর ইনফেকশন হয়ে গেছে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, ইমিউনিটি দুর্বল, তার কিন্তু ইনফেকশন হয়ে যাবে। ইনফেকশনের লেভেল অথবা টাইপ তিন রকম, কলোনাইজেশন নর্মালি প্রেজেন্ট না বোধ আমাদের শরীরে, আচ্ছা কল একটু একটু সাইজ করে একটু করা হয় নাই, সাজানো হয় না একটু, কলোনাইজেশন সাব ক্লিনিক্যাল ইনফেকশন, ইনফেকশনের চারটা ধাপ অথবা চার চার রকম বলতে পারে আমরা ইনফেকশনটা। কলোনাইজেশন, আমাদের শরীরে কিন্তু কিছু কিছু রোগ জীবাণু সবসময় থাকে, আমাদের চামড়ার উপরে আমাদের রোগ জীবাণু আছে কিন্তু কিন্তু তারা রোগ সৃষ্টি করে না, কলোনাইজ কলোনি তৈরি করে আছে, কলোনি মানে কি, কলোনি মানে একটা দল তৈরি করে আছে, কলোনাইজেশন নর্মালি প্রেজেন্ট ইন দ্য বডি অর লজমেন্ট, আমাদের শরীরে আশ্রয় লজমেন্ট মানে কি আশ্রয় গ্রহণ করে আছে, অবস্থা নিয়ে আছে কিন্তু রোগ তৈরি করতেছে না, কলোনাইজেশন। সাব ক্লিনিক্যাল অর ইন অ্যাপারেন্ট ইনফেকশন, হ্যাঁ আগেটা তো বলছিলাম আমাদের শরীরে তারা আসছে কলোনি দল তৈরি করে বসে আছে চুপচাপ, কিন্তু পরে দেখা গেল সাব ক্লিনিক্যাল অর ইন অ্যাপারেন্ট ইনফেকশন, আমাদের শরীরে আসে কিন্তু সুযোগ পাইতেছে না, দেখে কিছু করতেছে না, যখনই সুযোগ পাইল তখন কিন্তু রোগ যেমন রোগ রোগের প্রক্রিয়া শুরু করলো কিন্তু লক্ষণ প্রকাশ পায় নাই। ক্লিনিক্যাল হলো যখন কোনো একটা রোগের লক্ষণ প্রকাশ পায় তখন আমরা বলি ক্লিনিক্যাল, সাব ক্লিনিক্যাল রোগের প্রক্রিয়া চলছে কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, তাকে বলবো সাব ক্লিনিক্যাল, অথবা আমরা বলি ইন অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে দৃশ্যমান, ইন অ্যাপারেন্ট মানে অদৃশ্যমান। প্রথমে হলো কলোনাইজেশন, আমাদের দেহে রোগ জীবাণু সবসময় আছে প্রত্যেকের শরীরে, আমাদের চামড়ার উপরে, নাকের ভিতরে, মুখে, গলায়, শরীরে, অন্ত্রে রোগ জীবাণু আছে, এই যে আছে সবসময়, ওরা দল দল হয়ে বসে আছে, কলোনাইজেশন কলোনি তৈরি করে বসে আছে কিন্তু রোগ তৈরি করতে পারতেছে না, কেন চেষ্টা করতেছে কিন্তু সুবিধা করতে পারতেছে না, যখনই সুবিধা পেয়ে গেল তখনই রোগ তৈরি করার প্রক্রিয়া শুরু করলো, এটাকে বলে সাব ক্লিনিক্যাল ইনফেকশন, অর্থাৎ রোগ তৈরি করার প্রক্রিয়া চলছে কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায় নাই। ক্লিনিক্যাল যখন বলবো তখন বোঝা যাবে যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, কিন্তু সাব ক্লিনিক্যাল
এখনো রোগের লক্ষণ প্রকাশ পায় নাই, এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি ইন অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে দৃশ্যমান, ইন অ্যাপারেন্ট মানে এখনো রোগের লক্ষণগুলো দৃশ্যমান হয় নাই। ল্যাটেন্ট ইনফেকশন, রোগ শুরু হয়ে গেছে, সুপ্ত রয়ে গেছে, ল্যাটেন্ট মানে সুপ্ত। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, একেবারে রোগের লক্ষণ সহ প্রকাশ পেয়ে গেছে, মাথা ব্যথা, জ্বর, র্যাশ উঠছে, ডানা হয়ে গেছে, টনসিল ফুলে গেছে, এগুলি হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ধরো গলা ঠান্ডা লাগলো, এখন গলার ভিতরে কিন্তু আমাদের রোগ জীবাণু আছে, কিন্তু ওরা রোগ তৈরি করতে পারতেছে না কোনো কারণে। গলার ভিতরে যে রোগ জীবাণুর আগগুলি আছে ওগুলি একটা ভালো পরিবেশ পেয়ে গেল, ফেভারেবল এনভায়রনমেন্ট পেয়ে গেল, রোগ তৈরি করা শুরু করলো। আমাদের গলা খুশখুশ করতেছে, কেমন জানি লাগতেছে মনে হয় গলাটা, সাব ক্লিনিক্যাল রোগের প্রক্রিয়া চলছে, কিন্তু রোগ জীবাণুগুলি কাজ শুরু করে দিছে, কিন্তু এখনো তারা রোগের লক্ষণ প্রকাশ করতে পারে নাই অথবা ইন অ্যাপারেন্ট অদৃশ্যমান। ল্যাটেন্ট, হ্যাঁ শুরু হয়ে গেছে রোগের প্রক্রিয়া, এর লক্ষণ প্রকাশ পাবে পাবে ভাব, সুস্থ রয়ে গেছে এখনই পাবে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, টনসিল ফুলে গেছে, কাশি ফুলে হয়ে গেছে, হা করে দেখলাম গলাটা লাল হয়ে গেছে, রোগ গিলতে ব্যথা পাচ্ছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ইনফেকশন হলো এন্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অর মাল্টিপ্লিকেশন অব এ ইনফেকশাস এজেন্ট ইন দ্য বডি অব এ ম্যান অর অ্যানিমেল ইজ কল্ড ইনফেকশন। যখন কোনো মানুষ বা প্রাণীর দেহে কোনো সংক্রামক রোগ জীবাণু প্রবেশ করবে, ডেভেলপমেন্ট বড় হবে অথবা মাল্টিপ্লিকেশন সংখ্যায় বাড়বে, এই যে প্রক্রিয়াটা তাকে বলা হয় ইনফেকশন। অ্যান ইনফেকশন ডাজ নট অলওয়েজ কজ ইলনেস, ইনফেকশন হওয়া মানে যে রোগ হওয়া তা না, ইনফেকশন থেকে রোগ হইতে অনেকগুলি ধাপ লাগে। কলোনাইজেশন, আমাদের শরীরে সার্বক্ষণিকভাবে অনেক রোগ জীবাণু কিন্তু আমাদের আছে প্রত্যেকের শরীরে বিভিন্ন জায়গায়, আমি বললাম যে চামড়ায়, নাকের ভিতরে, গলার ভিতরে, বায়ুপথে, অন্ত্রে আছে, কিন্তু ওরা রোগ সৃষ্টি করতে পারতেছে না, কারণ পরিবেশটা তাদের জন্য তখন সহায়ক হয় নাই, রোগ প্রতিরোধ ক্ষমতাটা এখন সক্রিয় আছে, কিন্তু দেখা গেল রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে যাচ্ছে, পরিবেশটা তাদের পক্ষে সহায়ক হচ্ছে, তখন তারা আস্তে আস্তে বংশবিস্তার শুরু করবে, রোগের প্রক্রিয়া শুরু করবে, রোগের প্রক্রিয়া, দিস ইজ কল সাব ক্লিনিক্যাল অর ইন অ্যাপারেন্ট। ইনফেকশন যদি শর্ট নোট আসে কাকে বলে, লেবেল গুলি আমরা দিয়ে দিব। তোমরা কি বুঝতে পারছো কিছুটা নাকি একটু বাকি আছে বুঝার? আচ্ছা তাহলে বুঝতে পারছো, চুপ করে আছো যখন। আর এছাড়া আমি এখন তো আলোচনা করেছি, তোমরা তো পড়বা, আবার পড়ে আবার লেখবা, নোট খাতায় আবার অ্যাসাইনমেন্ট লাগবা, সব মুখস্থ হয়ে যাবে। ইনফেকশনের পরে আমরা একটা শব্দ আমরা ব্যবহার করি ইনফেস্টেশন, এই শব্দটার মধ্যে কখনো শুনো নাই তোমরা, ইনফেকশন, ইনফেস্টেশন, কাছাকাছি, ইনফেস্টেশন, ইট ইজ দ্য লজমেন্ট, লজমেন্ট মানে আশ্রয় গ্রহণ করা, লজিং মাস্টার বলে তো, লজ মানে কি আশ্রয়, আশ্রয় থাকা, কারুর আশ্রয় থাকা, ইট ইজ দ্য লজমেন্ট, আশ্রয় গ্রহণ করলো, ডেভেলপমেন্ট বড় হইলো, রিপ্রোডাকশন বংশ বিস্তার গেল, কিন্তু কি হবেন আর্থ্রোপড, তফাৎটি হলো আগেরটা ছিল ইনফেকশাস এজেন্ট, এখানে আর্থ্রোপড, আর্থ্রোপড মানে যাদের জয়েন্ট ফুট, সন্ধি পদপ, আর্থ্রোপড অন দ্য সার্ফেস অফ দ্য বডি অর ক্লোদিং, তবে ভিতরে না বাইরে, দেহের বাইরে, ইট ইজ দ্য লজমেন্ট, আশ্রয় গ্রহণ করলো, ডেভেলপমেন্ট বড় হইলো, রিপ্রোডাকশন বংশ বিস্তার করলো, কে হবেন আর্থ্রোপড, আর্থ্রোপড তোমার পড়ছো না, মানে সন্ধিপদ প্রাণী, যেসব প্রাণীর হাত পা জয়েন্ট থাকবে, আর্থ্রোপড কোথায়, অন দ্য সার্ফেস অফ দ্য বডি অর ক্লোদিং, আমাদের শরীরের বাইরে অথবা কাপড় চোপড়ে, যেমন লাইস, উকুন, মাথায় উকুন হয় না, মাথায় উকুন হয়, সব ঘুমাই গেছে, জি স্যার হয়, কাদের মাথায় বেশি হয়, এখন চুপ করে গেছে, যারা চুল আসে না, গোসল করে না, মাথা নোংরা থাকে, চুল কাটে না, তেল দেয় না মাথায়, তাদের বেশি হয়, ছেলে মেয়ে বলে কথা না, যারা পার্সোনাল হাইজিন মেনটেন করে না, মাথার যত্ন করে না, মাথা ধোয় না, মাথায় সাবান দেয় না, শ্যাম্পু দেয় না, চুল আসায় না, তেল দেয় না, তাদের মাথায় বেশি হয়। Lice মানে কুকুন, the term is also used to describe the invasion of the gut by parasitic worm, আবার এটাও বলতে পারি আমাদের অন্ত্রে কৃমি হয় না, কৃমি যেমন লম্বা লম্বা কৃমি, অ্যাসকারিস ল্যাম্ব্রিকোয়েন, এই কৃমি হলেও এটাকে আমরা বলি ইনফেস্টেশন। তাহলে ইনফেস্টেশন আর ইনফেকশনের মধ্যে পার্থক্য,
ইনফেকশন সবসময় দেহের ভিতরে হবে, ইনফেস্টেশন সাধারণত বাইরে হয় কোনো কোনো ক্ষেত্রে। পেটে যখন ক্রিম হয় তাকেও আমরা ইনফেস্টেশন বলে থাকি, যেমন অ্যাসকারিয়াসিস, অ্যানকালোস্টোমিয়াসিস, অক্সিউরিয়াসিস, এগুলি ক্রিমি যদি হয় পেটের মধ্যে। আজকে সবাই তো জিমাইতেছ কেন আমি তো বুঝতেছি না। ইনফ্লামেশন শব্দটা তোমরা শুনছো? ইনফ্লামেশন ইয়েস, এই তো শুনছো প্রদাহ, এটা তাহলে তোমরা জানো ইনফ্লামেশন মানে কি। তাহলে আমরা প্রথমে বললাম ইনফেকশন, ইনফেস্টেশন, এই শব্দগুলি মাঝে মাঝেই আসে, এই জন্য এগুলি খুঁজে বার করছি, এগুলি খুব খুব সোজা কিন্তু সহজে মনে থাকে না না পড়লে। ইনফ্লামেশন ইট ইজ এ কমপ্লেক্স রিয়েকশন, একটা জটিল ক্রিয়া অফ ভাস্কুলারাইজ লিভিং টিস্যু টু লোকাল ইঞ্জুরি অর ইনফেকশন। যখন আমাদের শরীরে কোথাও কোনো আঘাত হয় অথবা কোনো রোগ জীবাণুর সংক্রামণ হয়, যেই কোষ বা কলায় এই ঘটনাগুলি ঘটতেছে, ওই কোষ বা কলার মধ্যে যে পরিবর্তন, ভাস্কুলারাইজ লিভিং টিস্যু মানে কি, যে কোষ বা কলার মধ্যে রক্ত সঞ্চালন আছে এবং যে কোষ বা কলাগুলি জীবিত, মৃত কোষ বা কলায় কিন্তু ইনফ্লামেশন হবে না। কারণ ইনফ্লামেশন হওয়ার যে পাঁচটা লক্ষণ, এই লক্ষণের জন্য কোষ বা কলাগুলি লিভিং হতে হবে, ওখানে মধ্যে রক্ত সরবরাহ থাকতে হবে, রক্ত সঞ্চালন না থাকলে কিন্তু ইনফ্লামেশন হবে না। কারণ ইনফ্লামেশনের যে পাঁচটা লক্ষণ এগুলি লিভিং টিস্যু এবং রক্ত সঞ্চালনের সাথে সম্পৃক্ত। ইনফ্লামেশন ইজ এ কমপ্লেক্স রিয়েকশন অফ ভাস্কুলারাইজড লিভিং টিস্যু অর লোকাল টু লোকাল ইঞ্জুরি অর ইনফেকশন। যখন কোনো একটা কোষ বা কলায় কোনো আঘাত হয় অথবা রোগ জীবাণু সংক্রামণ হয়, তখন ওই জীবন্ত কোষ এবং রক্ত সঞ্চালন সম্বলিত জীবন্ত কোষ কলায় যে জটিল একটা ক্রিয়া দেখা দেয়, জটিল প্রক্রিয়া দেখা দেয়, তাকে বলা হয় ইনফ্লামেশন। ইট ইজ এ কমপ্লেক্স রিয়েকশন অফ ভাস্কুলারাইজড লিভিং টিস্যু টু লোকাল ইঞ্জুরি অর ইনফেকশন। কারণ কি কি, কি কি কারণে ইনফ্লামেশন হতে পারে? ট্রমা, ট্রমা মানে কি বলতো? ট্রমা মানে কি এসএলটি মাহিন পারো, হাসান মাহমুদ, জান্নাত কি কথা বলতেছে না? ট্রমা মানে আঘাত। আচ্ছা ঠিক আছে, ট্রমা মানে আঘাত। আমরা আঘাত করি না, এটা বাড়ি দিলেও আঘাত হবে, খোঁচা দিলেও আঘাত হবে, যে কোনো ধরনের আঘাত, আঘাতের কারণে ইনফ্লামেশন হয়। যেমন কাটিং, কেটে গেলে, ক্রাশিং, থেতলে গেলে, অথবা ইভেন যদি কেউ কারো গায়ে একটা কিছু দিয়ে হালকাভাবে আঘাত করে, দেখবা যে ওই জায়গাটা লাল হয়ে গেছে, দিস ইজ ইনফ্লামেশন। একটা কারণ হলো আঘাত, একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হয়ে গেল, হ্যাঁ এই যে একটা কি আঘাতের কারণে হইতে পারে, ফিজিক্যাল এজেন্ট, যেমন অত্যধিক তাপ, অত্যধিক ঠান্ডা অথবা রেডিয়েশন, হিট, কোল্ড, রেডিয়েশন, এইসব কারণে হইতে পারে। হ্যাঁ আর কি, কেমিক্যাল এজেন্ট, রাসায়নিক, যেমন অ্যাসিড, অ্যালকালি, এগুলি, ইউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক্সোজেনাস, এক্সোজেনাস মানে দেহের বাইরে, দেহের বাইরে যদি কোনো অম্ল, ক্ষার এগুলি লাগে, এন্ডোজেনাস ভিতরে, ইউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের শরীরের ভিতরে, আমাদের দেহের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কোথায় পাই বলতো? পাকস্থলীতে। এই তো গুড, জানো তো গুড, এই পাকস্থলীতে। এখন দেখা গেল কোন কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে মিনিমাইজ করার মতো যে আমাদের নিউক্লিয়াস গুলি আছে ওগুলি পারতেছে না, হ্যাঁ তখন দেখা যাবে যে পাকস্থলী লাল হয়ে গেছে, অর্থাৎ ইনফ্লামেশন শুরু হয়ে গেছে। ইঞ্জুরি ডিউ টু মাইক্রো অর্গানিজম, রোগ জীবাণুর কারণে যদি হতে পারে, ইঞ্জুরি ডিউ টু অ্যান ইমিউনোলজিক্যাল মেকানিজম, ইমিউনিটিতে যদি কোনো হেরফের হয়। তাহলে আমাদের ইনফ্লামেশনের কারণ পাঁচটা, ট্রমা, কাটিং, ক্রাশিং, আঘাতের জন্য, ফিজিক্যাল এজেন্ট যেমন ঠান্ডা, তাপ, বিকিরণ, কেমিক্যাল এজেন্ট দুই ভাবে হতে পারে, বাইরে এক্সোজেনাস হইতে পারে, ভিতরে অ্যান্ডোজেনাস হইতে পারে, বাইরে থেকে অ্যাসিড, অ্যালকালি, ফেনল, ভিতরে ইউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলির জন্য হইতে পারে। ইঞ্জুরি আঘাত ডিউ টু মাইক্রো অর্গানিজম, রোগ জীবাণু কারণে সংক্রমণে আঘাত, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিন। ইঞ্জুরি ইমিউনোলজিক্যাল মেকানিজম, আমরা যদি ইমিউনিটি দুর্বল হয়ে যায়, ইমিউনিটি দুর্বল হয়ে গেলে আমাদের এই ইনফেকশনগুলি দ্রুত হবে, তার জন্য হইতে পারে। তাহলে আমাদের ডেফিনেশন গেল, কারণ গেল। এখন আসো, ইনফ্লামেশনের পাঁচটা লক্ষণ আছে, এটাকে বলে কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। কার্ডিনাল মানে কি, মূল, একেবারে কোর সাইন, যেমন কালার, এখানে বলে
কলার ডলার রিউবর টিউমার ফাংশনাল আশা বোধহয় জানো তোমরা যদি ইনফ্লামেশন পড়ে থাকে কালার মানে পেইন যেখানে ইনফ্লামেশন হবে এই শব্দগুলি হলো আমাদের প্যাথোলজিক্যাল টার্ম ইংরেজি শব্দগুলো পেইন হিট রেডনেস সোয়েলিং ইমোবিলিটি লস অফ ফাংশন যেখানে ইনফ্লামেশন হবে সেখানে ব্যথা হবে কলর পেইন তারপরে হিট জায়গাটা গরম হয়ে যাবে রেডনেস জায়গাটা লাল হবে সোয়েলিং জায়গাটা ফুলে উঠবে ইমোবিলিটি জায়গাটা সাময়িকভাবে ওই জায়গার কার্যক্ষমতা হ্রাস পাবে পেইন হিট রেডনেস সোয়েলিং ইমোবিলিটি লস অফ ফাংশন আমাদের ফাইভ কার্ডিনাল ইনফ্লামেশনের পাঁচটা লক্ষণ কলর ডলর রিউবর টিউমার ফাংশনাল আশা এগুলি অর্থ হলো কলর মানে পেইন জায়গাটা ব্যথা হবে ব্র্যাকেট এগুলি না দিলেও চলবে ব্র্যাকেট এগুলি আমরা কারণ বলছি কেন হয় কেমিক্যাল দ্যাট স্টিমুলেটস নার্ভ বেন্ডিংস আর রিলিজ পেইন হয় কেন নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় লাল হয় কেন রক্ত সঞ্চালন বেড়ে যায় না হিট হয় কেন ব্লাড রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার জন্য জায়গাটা গরম হয় আবার রক্ত সঞ্চালন বেড়ে গিয়ে রক্ত আটকে গেলে তখন জায়গাটা লাল হয়ে যায় তারপরে যখন অনেক সময় রক্ত আটকে থেকে যখন জায়গাটা ফুলিয়ে ওঠে একুমেন্স অফ ফ্লুইড আর এইভাবে যদি অনেকক্ষণ চলে জায়গাটা সাময়িকভাবে কার্যকরিতা বন্ধ হয়ে যায় ওই ওই জায়গা দিয়ে সাময়িকভাবে সে কাজ করতে পারবে না পেইন হিট রেডনেস সোয়েলিং অ্যান্ড ইমোবিলিটি কলর ডলর রিউবর টিউমার অ্যান্ড ফাংশনাল আশা এই পাঁচটা হলো আমাদের ইনফ্লামেশনের লক্ষণ ইনফ্লামেশন কত রকম হইতে পারে সময়ের উপর ভিত্তি করে একিউট ইনফ্লামেশন ক্রনিক একিউট ইনফ্লামেশন হঠাৎ করে হবে এবং অল্প সময় থাকবে ইট ইজ অফ শর্টার ডিউরেশন লাস্টিং ফর মিনিটস সেভারাল আওয়ার্স অর ফিউ ডেজ হঠাৎ হবে এবং অল্প সময় থাকবে তারপরে ভালো হয়ে যাবে ক্রনিক ইনফ্লামেশন ধীরে ধীরে হবে একবার হলে পরে অনেক দিন থাকবে ইজ অফ লঙ্গার ডিউরেশন পারসিস্ট ফর উইকস মান্থ বেসড অন লোকাল চেঞ্জ আর আপনার কথা বুঝছে না আমার কথা বুঝতে আছেন এবার বুঝে যায় এবার শুনতে পাও একটু মনে দূরে সরে গেছিলাম আচ্ছা ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ বেসড অন এই শোনা যায় এবার মাইন একটু সরে গেছিলাম অনেক দূরে হ্যাঁ আমি দূরে চলে গেছিলাম বেসড অন ডিউরেশন সময়ের উপর একিউট এবং ক্রনিক বেসড অন লোকাল চেঞ্জ এক্সুডেটিভ স্যার এটা কোন বেস হ্যালো এটা 38 নম্বর স্লাইড দেখো তো 38 নম্বর স্লাইড পাইছো সবাই দেখো তো আগে সবার কাছে ভাসছে স্লাইডটা তোমাদেরকে এটা আগে পাঠাই নাই এখন আমি আজকে দেখাচ্ছি আজকে পাঠাবো তাহলে আমাদের ইনফরমেশন দেখা যাচ্ছে আচ্ছা দেখা গেলে দেখে দেখে নিয়ে শুনে নাও আমি আজকে পাঠিয়ে দিচ্ছি তারপর পড়ে নিবা বেসড অন ডিউরেশন সময়ের উপর আর স্ক্রিনশট নিয়ে রেখো অন্তত বেসড অন ডিউরেশন একিউট ক্রনিক হঠাৎ করে হবে অল্প সময় থাকবে ভালো হয়ে যাবে একিউট এগুলি তোমরা জানো ক্রনিক ধীরে ধীরে হবে কিন্তু ভালো হইতে দেরি হবে বেসড অন লোকাল চেঞ্জ পরিবর্তনটা কি হবে এক্সুডেটিভ যখন ফ্লুইড তৈরি হয় প্রলিফারেটিভ যখন এখানে ব্লাড ভেসেলের পরিসংখ্যাটা বেড়ে যায় বেসড অন সাইজ কোথায় হয়েছে অ্যাপেন্ডিক্সে হলে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস টনসিলে হলে বলি টনসিলাইটিস মস্তিষ্কের আবরণে মেনিনজিয়াসে হলে বলি মেনিনজাইটিস আর কম্বাইন্ড যেমন একিউট অ্যাপেন্ডিসাইটিস দুইটা করলাম দুইটা মিলিয়ে করলাম মানে একিউট অ্যাপেন্ডিসাইটিস ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস ক্রনিক টনসিলাইটিস এইভাবে আমরা ভাগ করতে পারি ইনফ্লামেশন আচ্ছা ইনফ্লামেশনটা আবার দেখি আমরা ইনফ্লামেশনাল প্রদাহ এটা তোমাদের পরে এগুলি শব্দগুলি জানো হয়তো প্রথম ডেফিনেশন ইট ইজ এ কমপ্লেক্স রিয়াকশন অফ ভাস্কুলারাইজ লিভিং টিস্যু টু লোকাল ইনজুরি অর ইনফেকশন এটা কারণ কি ট্রমা ফিজিক্যাল এজেন্ট কেমিক্যাল এজেন্ট এর দুই রকম এক্সোজেনাস এন্ডোজেনাস ইনজুরি ডিউ টু মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইনজুরি ডিউ টু ইমিউনোলজিক্যাল মেকানিজম ডেফিনেশন এখন হলো কয়েক ভাগ করতে পারি সময়ের উপর একিউট ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন বেসড অন লোকাল চেঞ্জ এক্সুডেটিভ প্রলিফারেটিভ অর প্রোডাক্টিভ বেসড অন সাইট কোথায় হচ্ছে যেমন অ্যাপেন্ডিক্সে হলে বলে অ্যাপেন্ডিসাইটিস টনসিলে হলে বলে টনসিলাইটিস মেনিনজেসে হলে বলে মেনিনজাইটিস কম্বাইন এক আর সি দুটো একত্রে করলে একিউট হঠাৎ করে হলো অ্যাপেন্ডিক্স তাহলে একিউট অ্যাপেন্ডিসাইটিস ক্রনিক আস্তে আস্তে হলো টনসিলে হলো ক্রনিক টনসিলাইটিস এইভাবে আমরা ইনফ্লামেশন ক্লাসিফাই করতে পারি ইনফ্লামেশনের সংজ্ঞা কারণ কার্ডিনাল সাইন আছে আবার কার্ডিনাল সাইন কলর ডলর রিউবর টিউমার ফাংশনাল আশা যে জায়গায় ইনফ্লামেশন হবে ওই জায়গাটা ব্যথা হবে ওই জায়গাটা একটু হাত দিলে গরম লাগবে মরম একটা গরম মানে পুড়ে যাবে তা না যেমন জ্বর উঠলে যেরকম জায়গাটা গরম থাকে শরীর ওরকম গরম থাকবে রেড নিয়ে জায়গাটা লাল হবে জায়গাটা ফুলে উঠবে সোয়েলিং
এবং ওই যে জায়গায় ইনফ্লামেশন আছে ওই জায়গাটা সাময়িকভাবে সে কাজ করতে পারবে না। দেখো আমরা একটু দেখি ইনফেকশন কাকে বলে পড়লাম, তারপরে ইনফেস্টেশন পড়লাম, ইনফ্লামেশন পড়লাম। স্যার এটা কত পেজ? এটা 38 পেজ, 38 নম্বর স্লাইড। এটা তোমাদের পাঠানি আজকে পাঠাবো, এখন স্ক্রিনশট নিয়ে রাখো আর দেখো আমার স্লাইডটা দেখো। 38 নম্বর স্লাইড হলো আমরা শেষ করলাম, ঠিক আছে? 38 নম্বর আমরা ইনসিডেন্স রেট জানি, পড়ে ফেলছি, প্রিভালেন্স রেট জানি, পড়ে ফেলছি, আইসোলেশন গত ক্লাসে পড়ছি, কোয়ারেন্টাইন। আচ্ছা আইসোলেশন কাদেরকে করব? আইসোলেশন বলো তো যারা আক্রান্ত তাদের। ইয়েস, আর কোয়ারেন্টাইন যারা মানে আপনি রিয়ে হয়েছে আর কি অসুস্থ, যারা আক্রান্ত, যারা কোন সংক্রামক রোগে আক্রান্ত, যারা স্যার মানে সন্দেহজনক আমাদের ক্লাসে কি আমাদের হ্যাঁ, তাহলে আইসোলেশন হলো যারা সংক্রামক রোগে আক্রান্ত হয়ে গেছে এবং রোগের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে তাদেরকে জনগণ থেকে আলাদা করে আইসোলেশন, এবং এই সংক্রামক রোগীর সংস্পর্শে যারা ছিল অর্থাৎ তাদেরকে সেবা যত্ন করছে, দেখাশোনা করছে, খাওয়াইছে, খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এখনো তারা রোগে আক্রান্ত হয় নাই। আমরা জানি না তারা রোগে আক্রান্ত নাও হইতে পারে, কিন্তু যেহেতু ওই সংক্রামক রোগী নাও হইতে পারে তাদেরকে আলাদা করে বলে কোয়ারেন্টাইন। আইসোলেশন কতদিন রাখতে হয়? যে রোগের জন্য আইসোলেশন করব ওই রোগের লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড, কোভিড এর লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড কতদিন? ১৪ দিন ধরো আমি করোনা ভাইরাসের রোগী সেবা যত্ন করছি, চিকিৎসা দিছি, আমার এখনো লক্ষণ প্রকাশ পায় নাই, এখন আমাকে আমি যে কদিন আমাকে কোয়ারেন্টাইন করবে আমাকে ১৪ দিন কোয়ারেন্টাইন রাখতে হবে। যদি লক্ষণ প্রকাশ পাওয়ার হয় ১৪ দিনের মধ্যে যদি লক্ষণ প্রকাশ না পাবে আমাকে ছেড়ে দেবে, যাও। কিন্তু যার রোগ রোগ হয়ে গেছে তাকে আমরা তাহলে কোয়ারেন্টাইন করব। যে সংক্রামক রোগী সংস্পর্শে ছিল তাকে কতদিন, ওই সংক্রামক রোগের ইনকিউবেশন পিরিয়ড সবচেয়ে বেশি যতদিন, আর আইসোলেশন করব যে আক্রান্ত রোগী তাকে কতদিন করব। সেটা মনে আছে আমাদের ডিজিজ সাইকেলের কটা স্টেজ ছিল বলো তো? ৬টা মনে আছে? জি স্যার। ইনকিউবেশন পিরিয়ড, প্রোডার্মাল পিরিয়ড, তারপরে কি ছিল, ফেস্টিজিয়াম, ইফারবেসেন্স, ডিফেকশন, এভাবে করতে করতে ৫ নম্বর স্টেজ পর্যন্ত তাকে আমরা আইসোলেশনে রাখবো। কেন, রোগ ভালো হয়ে গেছে কিন্তু কনভালেসেন্স এখনো তার মধ্যে রোগের লক্ষণ শেষ, কিন্তু রোগ জীবাণু দুই একটা রয়ে গেছে, ওই সময় সে রোগ জীবাণু সংক্রমণ করতে পারে, তখন পর্যন্ত তাকে আমরা আইসোলেশনে রাখবো। লাস্ট স্টেজে গিয়ে তাকে আমরা ছেড়ে দিব যে এখন সে রোগ মুক্ত। আমরা আজকে ছোট ছোট সংজ্ঞাগুলি শেষ করে ফেলবো, বেশি নেই আর অল্প কটা আছে। এরপরে আমরা বৃহস্পতিবারে নতুন একটা জিনিস শুরু করবো, এর মধ্যে আমি স্লাইডগুলো তোমাদেরকে পাঠাই দিব। সব রেডি হয়ে গেছে? আসতেছি, অপেক্ষা করতেছি। হাসান মাহমুদ কোথায়, ঢাকায় আসো না বাড়িতে? আচ্ছা ঢাকা, কোথায়, কোন জায়গায়? লালবাগে। আচ্ছা আচ্ছা, ওদিকের অবস্থা কেমন, ভালো এখন? হ্যাঁ, মাঝখানে একটু একটু ভয় হয়ে গেছিল ওই এলাকা নিয়ে, এখন একটু ভালো, আস্তে আস্তে কমে গেছে মনে করোনা, তাই না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করে কমে যাক।
কমে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই দোয়া করতেছি কত তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে পারবো, এটাই তো চিন্তা। তাড়াতাড়ি আচ্ছা দেখি আসতেছে, আটজন সাতজন আসছে, অল পার্সেন ওয়েটিং। সোহাগ মাহমুদ জয়েন করতেছে, আমরা স্ক্রিন শেয়ারে যাই, স্লাইডটা দেখাই তোমাদেরকে। স্ক্রিন শেয়ার আইসোলেশন করছি, এই দুটো পড়তেছিলাম। কোয়ারেন্টাইন হলো লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড, যে রোগের জন্য আমরা কোয়ারেন্টাইন করব ওই রোগের, যেমন ইনকিউবেশন পিরিয়ড আমরা রেঞ্জ বলি, যেমন 7 to 14 days, লংগেস্ট হলে 14 days, কোনো কোনো রোগের ইনকিউবেশন পিরিয়ড 1 to 5 days, তাহলে 5 days যেটা লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত। আর আইসোলেশন করব পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি, যতদিন পর্যন্ত সে রোগ যেমন সংক্রমণ করতে পারে ততদিন পর্যন্ত। তোমাদেরকে আমি একটা জিনিস, এটা থাকো একটা জিনিস আমাকে দেখাই। কোনটা ছিল, কোনটা ছিল ডিজিজ টিজিজ, এটা নাকি দেখি, না এটা না, ও এই যে এখানে ছিল, এখানে ছিল ডিজিজ সাইকেলের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড, প্রোডার্মাল পিরিয়ড, ফেস্টিজিয়াম, ডিফর্মেশনস, কনভালেসেন্স, ডিফেকশন। ডিফেকশন পিরিয়ড গিয়া সে সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে গেল, কনভালেসেন্স পর্যন্ত আমরা তাকে ছাড়তে পারবো না। লংগেস্ট ইনকিউবেশন পিরিয়ড, আমাদের ডিজিজ সাইকেলে 6টা স্টেজ ছিল মনে আছে, প্রথমে ছিল ইনকিউবেশন পিরিয়ড, তারপর ছিল প্রোডার্মাল পিরিয়ড, তারপর ফেস্টিজিয়াম, ডিফর্মেশনস, কনভালেসেন্স, ডিফেকশন। কনভালেসেন্স পর্যন্ত আমরা তাকে আটকে রাখতে হবে আইসোলেশনে, যদি তাকে আমরা আইসোলেশন করি। আচ্ছা ঠিক আছে, এই স্লাইডটা দেখতে পাচ্ছ এখন তোমরা? জি স্যার। আচ্ছা তো এখন আমরা দেখি সার্ভিলেন্স, সার্ভিলেন্স গত ক্লাসে পড়ছিলাম মনে আছে, সার্ভিলেন্সে আমরা কয়েকটা জিনিস অ্যাড করছি। সার্ভিলেন্স হলো কি, চলমান নজরদারি করা, চলমান সবসময় নজরদারিতে রাখতে হবে, যখন কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে আমরা সার্বক্ষণিক নজরদারি করব, নজরদারি করে আমরা ডাটা সংগ্রহ করব, ডাটাগুলিকে আমরা গুছাবো, গুছিয়ে একটা সিদ্ধান্তে আসবো, সিদ্ধান্তটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো যেন তারা ওই রোগের প্রতিরোধ এবং নিরাময়ের ব্যবস্থা করতে পারে, এটি হলো সার্ভিলেন্স। গত ক্লাসে আমরা পড়ছিলাম এটা। সার্ভিলেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ দি অনগোয়িং, চলমান, সিস্টেমেটিক, ধারাবাহিক ভাবে কালেকশন সংগ্রহ করা, কলেকশন সুবিন্যস্ত করা, অ্যানালাইসিস বিশ্লেষণ করা, এন্ড ইন্টারপ্রিটেশন সিদ্ধান্তে উপনীত হওয়া, কি সব ডাটা তথ্যগুলি, এন্ড দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন, তথ্যটাকে আমরা জানাবো কাকে, টু দোজ তাদেরকে নিত্যনো যাদেরকে জানানো দরকার, ইন অর্ডার তারা যেন দ্যাট অ্যাকশন মে বি টেকেন, তারা যেন সেই রোগ সংক্রমণ প্রতিরোধে এবং নিরাময়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা আমরা গত সপ্তাহে এই জায়গাটা পড়ছিলাম। এখন সার্ভিলেন্সের উপর আরো দু একটা স্লাইড আমি দেখাচ্ছি, এখন আসতেছে আসুক, পরে না আসতে তো আবার বুঝতে শুনতে পারবে না, একটু অপেক্ষা করি আমরা।
ওরা হারাই গেল কেন 11 জনের পর? মাহিন আছে? মাহিন সোহাগ আছে? সোহাগ মামুন অনেকে কানেকশন পায় না, এগুলো মুশকিল। নেটওয়ার্ক এমন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটি আমারই মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, মুশকিল করে যাই একেবারে, মানে পুরা নেশন ওয়াইড এই নেটওয়ার্ক প্রবলেম চলছে। ওই যে অপটিক্যাল ফাইবার কেটে বলছে বালু তোলার সময়, এই জন্য। আচ্ছা, আমরা পাচ্ছি না কেন? সার্ভিলেন্স এর দেখো, সার্ভিলেন্স আমরা কেন করি, উদ্দেশ্য কি সার্ভিলেন্স করার? যে সার্বক্ষণিক আমরা এই তথ্য উপাত্ত ডাটা সংগ্রহ করি, আমরা বলছি ডাটাগুলি সংগ্রহ করব, করে ডাটাগুলি সাজাবো, সাজিয়ে এগুলিকে একটা সিদ্ধান্তে আসবো, কর্তৃপক্ষকে জানাবো, যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। সার্ভিলেন্স এর উদ্দেশ্য হলো ইপিডেমিক ডিটেকশন। ইপিডেমিক মানে কি বলতো, মনে আছে? ইপিডেমিক আমরা পুষ্টি কিন্তু মহামারী, মহামারী কি ইপিডেমিক? আমরা যা আশা করব তার চেয়ে বেশি যদি কোন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তখন বলি আমরা ইপিডেমিক। আমরা যা আশা করব, আশাটা কোথা থেকে আসে বলতো? স্যার, বিগত বছরের ওই রোগের প্রাদুর্ভাব দেখে। এক্স্যাক্টলি, বিগত 4-5 বছরের ওই রোগের প্রাদুর্ভাব দেখে আমরা তা ধারণা করতে পারি যে রোগের প্রকোপটা কেমন হইতে পারে। কিন্তু যদি দেখে যে তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে, বিয়ন্ড আওয়ার এক্সপেক্টেশন, আমরা যা আশা করছি তার চেয়ে বেশি, তখনই বলবো আমরা ইপিডেমিক। এবং ইপিডেমিক হবে কি না হবে এটা আমরা সার্ভিলেন্স করে বলতে পারবো। ইপিডেমিক ডিটেকশন, আউটব্রেক মানে প্রাদুর্ভাব, আমরা যদি সার্ভিলেন্স করি তাহলে সুবিধা কি, আগে বলে দিতে পারবো এই রোগের মহামারী হইতে পারে, আগে থেকে সাবধান হয়ে যাও, ব্যবস্থা নাও। মনিটরিং ট্রেন্ড ইন এন্ডেমিক ডিজিজ। এন্ডেমিক ডিজিজ কি ছিল বলতো? এন্ডেমিক ডিজিজ একটা উদাহরণ দিতে পারবা কেউ? এন্ডেমিক ডিজিজ আমরা বাংলায় বলি স্থানীয় ভাবে বিদ্যমান রোগ, যে রোগ অথবা আঞ্চলিক রোগ, কোন কোন অঞ্চলে কিছু কিছু রোগ সারা বছরই। যেমন হচ্ছে চট্টগ্রাম এলাকায় যে হচ্ছে ম্যালেরিয়া হয় সেটা। ইয়েস, পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া, আর রংপুর অঞ্চলে কি হইতে পারে? গলগণ্ড। হ্যাঁ, তারপরে সিরাজগঞ্জ ভালুকায় হইতে পারে কালাজ্বর। অর্থাৎ এই রোগগুলি ওই অঞ্চলে কম বেশি সারা বছরই থাকবে, এবং আমরা সার্ভিলেন্সের মাধ্যমে ওই এন্ডেমিক রোগের ট্রেন মানে ধারা, রোগটা এখন কম না বেশি আছে এটা নিরূপণ করতে পারবো। ইভ্যালুয়েটিং এন্ড ইন্টারভেনশন। ইন্টারভেনশন মানে আমরা ব্যবস্থা, যখন কোথাও কোনো একটা রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তখন আমরা একটা ব্যবস্থা নেই, আমরা একটা মেডিকেল টিম যাই, প্রাদুর্ভাবটাকে ক্রমানো কমানোর জন্য ব্যবস্থা নেই। এখন ব্যবস্থা নেওয়ার আগে কি ছিল, ব্যবস্থা নেওয়ার পরে কি হলো, এটাকে বলে ইভালুয়েশন অব ইন্টারভেনশন। মনিটরিং প্রোগ্রেস টুয়ার্ডস কন্ট্রোল অবজেক্টিভ, আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ শুরু করছিলাম যে আমাদের ডায়রিয়া, এবার আমাদের ডায়রিয়া তো সাধারণত 4,000 হয়, এবার 10,000 হয়ে গেছে মহামারী, আমাদের একটা লক্ষ্য থাকবে এইবারে ডায়রিয়া কমে 5,000-এ নিয়ে আসা। এই যে অবজেক্টিভ, এটা কতটুকু অর্জন করতে পারতেছি, এটা এটা আমরা সার্ভিলেন্সের মাধ্যমে বের করতে পারবো। ইপিডেমিক মনিটরিং প্রোগ্রাম পারফরমেন্স, একটা পারফরমেন্স, একটা কর্মসূচির, একটা কর্মসূচির সার্থকতা কতটুকু, পারফরমেন্সটা কিরকম, ভালো না খারাপ সেটা আমরা বলতে পারবো। ইপিডেমিক প্রিডিকশন, প্রিডিকশন শব্দের অর্থ কি? প্রিডিকশন ভবিষ্যৎবাণী করা, রোগের ধারাটা দেখে, সার্ভিলেন্সের মাধ্যমে আমরা রোগের ধারাটা দেখে আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো এই রোগটা কি কোন দিকে যাবে, বৃদ্ধি হবে, হ্রাস হবে, না স্থিতিশীল থাকবে। এস্টিমেট ফিউচার ডিজিজ ইম্প্যাক্ট, এবং যদি এভাবে চলে তাহলে ভবিষ্যতে রোগের চাপটা কেমন হবে জনগোষ্ঠীর উপরে। এইগুলি হলো সার্ভিলেন্স অবজেক্ট, উদ্দেশ্য কেন আমরা সার্ভিলেন্স করি। ইপিডেমিক ডিটেকশন, এটা তোমরা 1, 2, 3, 4 নাম্বার দিয়ে লিখতে পারো বুলেট না দিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আচ্ছা শোনা যায় তো আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা সার্ভিলেন্স হলো আগে বলছিলাম, সার্ভিলেন্স কি, এটা চলমান প্রক্রিয়া,
যেটার মাধ্যমে আমরা কোন একটা রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করি, তথ্যটাকে কালেকশন করি, কোয়ালিশন সুবিন্যস্ত করি, অ্যানালাইসিস বিশ্লেষণ করি এবং একটা সিদ্ধান্ত উপনীত হই। হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাকে জানালে পরে তারা এই রোগের নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে পারবে তাদেরকে জানাব। এখন অবজেক্টিভ কি? ইপিডেমিক ডিটেকশন, এই রোগটা কি মহামারী আকারে রূপ ধারণ করতে পারে কিনা। মনিটরিং ট্রেন্ডস ইন এন্ডেমিক ডিজিজ, যদি এটা এন্ডেমিক হয় তাহলে এটা কোন দিকে যাবে। ইভালুয়েটিং এন্ড ইন্টারভেনশন, একটা প্রতিরোধ ব্যবস্থা নিলাম এটা কতটুকু কাজ করতেছে। মনিটরিং প্রোগ্রেস টুয়ার্ডস দ্য কন্ট্রোল অবজেক্ট, আমরা যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করছিলাম আমরা লক্ষ্য অর্জনে কতটুকু আমরা আগাচ্ছি। মনিটর প্রোগ্রাম পারফরমেন্স, একটা কর্মসূচি দিলাম, কর্মসূচিটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এন্ডেমিক ইপিডেমিক প্রেডিকশন, যা রোগের ধারণা যেমন আছে এইভাবে চললে এটা কোন দিকে যাবে, মহামারী হওয়ার সম্ভাবনা আছে কিনা সার্ভেলেন্সের মাধ্যমে বলতে পারবো। এস্টিমেট ফিউচার ডিজিজ ইম্প্যাক্ট, এবং এভাবে চললে ভবিষ্যতে এই জনগোষ্ঠীর উপর রোগের চাপটা লোডটা কত হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো সার্ভেলেন্সের মাধ্যমে। সার্ভেলেন্স কত রকম? ছয় রকম। আমার তো জুমের কোড একই দেওয়া থাকে, অনেক সময় বাইরে থেকে ঢুকে পড়ে, এফএম এ থেকে হয়তো ঢুকে পড়ছে। আচ্ছা, সার্ভেলেন্স কত রকম? প্যাসিভ সার্ভেলেন্স, মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ, সক্রিয়, সেন্টিনাল সার্ভেলেন্স। এটা হলো কিছু কিছু রোগ যেমন এইচআইভি এইডস, এই রোগের রোগী সব জায়গায় ভর্তি করে না। বাংলাদেশের 60টা হাসপাতালে এই রোগের জন্য ব্যবস্থা আছে। ওই নির্দিষ্ট হাসপাতাল থেকে এই রোগের সম্পর্কে তথ্য সংগ্রহ করার যে প্রক্রিয়া তাকে বলে সেন্টিনাল সার্ভেলেন্স। ডিজিজ সার্ভে, সার্ভে মানে কি? আমি সেদিন বলছিলাম সার্ভে এবং সার্ভেলেন্স চলমান মূল পার্থক্য হলো সার্ভেলেন্স চলমান প্রক্রিয়া আর সার্ভে হলো একবার, জরিপ করবো একবার গিয়ে। ইপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন, আসলে এটা মহামারী মহামারী কিনা। ল্যাবরেটরি সার্ভেলেন্স, সার্ভেলেন্স ছয় রকম, প্যাসিভ সার্ভেলেন্স, অ্যাক্টিভ সার্ভেলেন্স, সেন্ট্রাল সার্ভেলেন্স, ডিজিজ সার্ভে, ইপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি সার্ভে। এগুলো আমাদের সার্ভেলেন্স সম্পর্কে তথ্য শেষ। সার্ভেলেন্স কাকে বলে? এগুলি আমরা তোমাদেরকে দিয়ে রাখতেছি শর্ট নোট আসে পরে হঠাৎ করে, সহজে পরীক্ষায় শর্ট নোটে অ্যাটেম্প্ট নিবা না। অন্য প্রশ্ন যদি ভালো পারো শর্ট নোটটা, শর্ট নোট অ্যাভয়েড করতে হয়। তারপরে যদি দেখো যে অন্য প্রশ্ন কমন পড়ে নাই, শর্ট নোট আসে সার্ভেলেন্স আসছে ভাই, যে এখন যে টার্মগুলি পড়ে যে সিপিডেমিক টার্ম সবগুলি শর্ট নোটে বেশি ভাগ আসে। ইপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক, ইপিজোডিক, তারপরে জোনোসিস, তারপরে ইনকিউবেশন পিরিয়ড, এই যে শব্দগুলি পড়াচ্ছে এগুলি শর্ট নোটে আসে এবং খুঁজে খুঁজে বার করছি, এই জন্য এগুলিকে তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখতেছি। সার্ভেলেন্সের পড়াশোনা নোটিফিকেশন, নোটিফিকেশন মানে কি? নজরে আনা। যখন দেশে বা কোনো একটা অঞ্চলে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে তখন মাঠ কর্মীরা, মাঠে যে স্বাস্থ্যকর্মীরা কাজ করে তারা সেই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে যখন আনে, দৃষ্টিতে আনে, তখন এটাকে বলে নোটিফিকেশন। ধরো আমাদের মাঠ কর্মী আছে, যাদেরকে বলি আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারা মাঠ পর্যায়ে কাজ করতেছে, ওয়ার্ড, ইউনিয়ন, একেবারে সম্পূর্ণ গ্রাসরুট লেভেলে। তার এলাকায় হঠাৎ যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তার একার পক্ষে সেই রোগটা সামাল দেওয়া সম্ভব না, তখন সেই রোগ সম্পর্কে তথ্য উপাত্ত স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরে আনবে, যে দেখেন আমার এলাকায় এই সমস্যা হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এটিকে বলা হয় নোটিফিকেশন। এখন আমি বলতেছি নোটিফিকেশনটার ব্যাখ্যাটা। মাইন্ড আসছে, মাইন্ড একটু ছুটে গেছিল। নোটিফিকেশন এন অফিসিয়াল রিপোর্ট, এর কথা শোনা যায় না। এবার শোনা যায়? দেখো তো শোনা যায়, আমরা তো শুনতে পাচ্ছি স্যার, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো তো ওই যে শুনতে পাচ্ছ না, তোমার যে একটু ইয়াটা কি বলে কানে লাগাও, যে কি জানি ওগুলি ঠিক আছে কিনা। আচ্ছা, নোটিফিকেশন মানে কি? নোটিফাই করা, নজরে আসছে না। আচ্ছা, নোটিফিকেশন মানে এই যে এবার জোরে জোরে বলছি,
স্যার হয়তো তার নেটে প্রবলেম এই জন্য শুনতে পাচ্ছে না। ও হয়তো হয়তো হ্যাঁ হয়তো, কিন্তু ওর কথা আবার আমরা শুনতে পাচ্ছি। জি স্যার আমাদের নেটে তো প্রবলেম হচ্ছে না এই জন্য শুনতে পাচ্ছি। নোটিফিকেশন মানে কি নজরে আনা। দেখো আমি বলতেছি সাইফুল ইসলাম সুপ্রিমার স্যার শোনো, এন অফিশিয়াল রিপোর্ট সরকারি একটা তথ্য অফ নোটিফাইং এন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কাকে জানাবো, যাকে জানানো উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, কি জানাবো, অফ দ্য অকারেন্স অফ স্পেসিফিক কমিউনিকেবল অর আদার ডিজিজ অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স ইম্পর্টেন্স পাবলিক যোগাযোগের জন্য। হ্যাঁ এখানে একটা শব্দ ভুল হয়েছে, এটা এখানে এম হবে না, ইন ইন হিউম্যান অর এনিম্যাল মানুষের মধ্যে অথবা প্রাণীতে যদি কোনো কোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই রোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এই তথ্যগুলি, এটাকে বলে নোটিফিকেশন। আচ্ছা এখন কথা হলো, একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, আমি আবার বলি, নোটিফিকেশন হলো কোনো মানুষ বা প্রাণীর মধ্যে যদি কোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই রোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা বা অবগত করা, এটাকে বলে নোটিফিকেশন। আচ্ছা মানুষের হলে তো জানাবো, কিন্তু প্রাণীর হলে জানাবো কেন? কেন স্যার এটা বলো স্যার, এটা তো মানুষ থেকে সরাতে পারে কিন্তু এটা তো প্রাণী থেকেও সরাতে পারে। কারণ এই প্রাণী থেকেও তো মানুষের মধ্যে আসতে পারে, সুতরাং প্রাণীর হইছে আছে প্রাণী মরুক, আমাদের কি জানানোর দরকার নাই? না অনেক রোগ না যেটা প্রাণী থেকেও মানুষে আসে, যে সমস্ত রোগ মেরুদণ্ডী থাকে মানুষে আসে এটাকে কি বলা হয়? জুনোটিক ডিজিজ, জুনোসিস, মনে আছে? মেরুদণ্ডী প্রাণী থেকে যে সমস্ত রোগ মানুষের মধ্যে সংক্রামিত হয় তাকে বলা হয় জুনোটিক ডিজিজ, যেমন র্যাবিস, জলাতঙ্ক। যখন মানুষ বা প্রাণীতে কোন সংক্রামক রোগের প্রাদুর্ভাব এটা একটা কিছুটা আমাদের লোকালি আছে, আবার দেশব্যাপী সমস্যা চলছে এখন নেটের। এই আমরা ইয়াটা বার করি, দেই এই যে নোটিফিকেশন স্লাইড ভাসছে তোমাদের সামনে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এটি আমার নোটিফিকেশন মানে নোটিশ করা আমাদের ওই যে সিআরপি নোটিশ বোর্ডে নোটিশ দেয় না, যখন যে তোমাদের নোটিশ দিল যে তোমাদের সবাই ফিস টিস দেওয়া পরীক্ষার সামনে, এই যে তোমাদের নজরে আনলো এই তথ্যটা, ঠিক সেরকম যখন কোন মানুষ অথবা প্রাণী কুলের মধ্যে কোন সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তখন মাঠ কর্মী যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা এই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনে, তাদেরকে জানায় যে আমার এলাকায় এক এক যেমন হামের প্রকোপ দেখা দিচ্ছে আপনারা ব্যবস্থা নিন, তখন স্থানে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেখানে অতিরিক্ত জনবল পাঠায়, পাঠিয়ে সেটা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের ব্যবস্থা করে। এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় নোটিফিকেশন, এই প্রক্রিয়াটাকে আমরা বলি নোটিফিকেশন। ছুটে ছুটে গেলে আমাকে আবার আসতে সময় লাগে সবার, এই জন্য মুশকিল। হ্যাঁ দেখি আর আর বেশি নাই, আর দুই তিনটা ইয়ে আছে। নোটিফিকেশনের গুরুত্ব কি দেখো, ইম্পর্টেন্স শেষের প্যারাটা, ইম্পর্টেন্স অব নোটিফিকেশন, এখানে একটু ইয়া করি, ইম্পর্টেন্স ইম্পর্টেন্স হলো একটা এটা দিই এই notification helps to initiate মানে ব্যবস্থা নেওয়া, prompt action by the appropriate authority for immediate control measure, যখন আগে থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা কোনো একটা নির্দিষ্ট রোগের প্রাদুর্ভাব সম্পর্কে অবগত হয় নোটিফাই হয় তখন তারা দ্রুত সেই রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারে। এই হলো নোটিফিকেশন। আচ্ছা দেখি আর কেউ আসছে কিনা, না আচ্ছা আসছে না, এইটা হলো নোটিফিকেশনটা।
নোটিফিকেশনটা বুঝে গেছ তো? ডিসইনফেক্টেন্ট আমরা পড়ছি, আর বাকি আছে দুইটা, স্টেরিলাইজেশন আর অ্যান্টিসেপটিক। তাহলে আমাদের শেষ আর দুইটা আছে, না আর অন্যরা মধ্যে নেট ইয়া পাচ্ছে না, কানেকশন পাচ্ছে না। স্টেরিলাইজেশন শব্দের অর্থ কি বলতো? স্টেরিলাইজেশন শব্দের অর্থ কি? সালমান শাহরিয়ার যে ভয়ের ছবি দিছে, এটা তো ভয় পেয়ে যাবে সবাই। কিসের ছবি এটা শাহরিয়ার? আচ্ছা এখন আসো, ছেলেটা একটা জোকারের ছবি, ভয়ের ছবি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাই, ওই যে স্টেরিলাইজেশন এই শব্দটা অর্থ কি জানো তোমরা? শুনছো তো? বলো তো কি বললা? হ্যাঁ বলো, স্টেরিলাইজেশন শব্দের অর্থ হলো জীবাণুমুক্তকরণ, রোগ জীবাণুমুক্তকরণ। আমরা এখন এই যে সাবান দিয়ে হাত ধুই, স্যানিটাইজ করি, এগুলি কিন্তু এগুলি হলো ডিসইনফেকশন। আর এমনি যখন কোনো অপারেশন করার আগে আমরা যন্ত্রপাতিগুলি জীবাণুমুক্তকরণ করি বা বিভিন্নভাবে, এটাকে বলে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ইজ এ প্রসেস, একটা প্রক্রিয়া বাই হুইচ অল ভায়াবল মাইক্রো অর্গানিজম, ভায়াবল মানে সক্রিয় সক্ষম মাইক্রো অর্গানিজম, রোগ জীবাণু ইনক্লুডিং স্পোর, কিছু কিছু রোগ জীবাণু আবার একটা আবরণ তৈরি করে যেন ওরা ওদেরকে মারতে না পারে, ওই স্পোর সহ, আর কিল্ড অর এলিমিনেটেড। এটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সক্ষম রোগ জীবাণু তাদের স্পোর সহ হয় মেরে ফেলবো, কিল্ড অথবা এলিমিনেট দূর করে দিব। এই যে পুরো প্রক্রিয়াটা তাকে বলা হয় স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ অল ভায়াবল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর্স আর কিল্ড অর এলিমিনেটেড। যে প্রক্রিয়া ভায়াবল মানে সক্ষম, যে সমস্ত রোগ জীবাণু রোগ উৎপাদন করতে পারে সেগুলিকে তাদের স্পোর সহ, সব রোগ জীবাণুর স্পোর থাকে না কিন্তু অল্প কিছু রোগ জীবাণুর স্পোর থাকে, স্পোরগুলি খারাপ, রোগ জীবাণুগুলিকে মারা কঠিন। যেসব রোগ জীবাণু স্পোর আছে, অর্থাৎ বাইরে একটা বিশেষ আবরণ তৈরি করার ক্ষমতা আছে, বাইরের এই বিশেষ আবরণটাকে বলা হয় স্পোর, তাদেরকে মারা অথবা সরায় ফেলার যে প্রক্রিয়া স্পোর সহ সবগুলিকে বলা হয় স্টেরিলাইজেশন। কোথায় কাজে লাগে? সার্জারি, অপারেশনের সময় যন্ত্রপাতি, কাপড় চোপড়, গ্লাভস, মাস্ক, এগুলি স্টেরিলাইজ করি। প্যাথোলজি, মাইক্রোবিওলজি, যখন প্যাথোলজি ল্যাবে আমরা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টস, কালচার মিডিয়া, এগুলিকে স্টেরিলাইজ করি। ফার্মাসিউটিক্যাল, ওষুধ কোম্পানিতে আমরা ওষুধপত্র এবং স্যালাইন স্টেরিলাইজ করি। পাবলিক হেলথ, আমাদের ক্ষেত্রে জনস্বার্থের জন্য আমরা যেসব ভ্যাকসিন, টিকা দিই, স্যারাম, এই টিকাগুলিকে স্টেরিলাইজ করি। ইউজ হলো চারটা, ইন সার্জারি, প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড পাবলিক হেলথ। সার্জারিতে করি আমরা স্টেরিলাইজেশন, প্যাথোলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে করি, ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানিতে করি, পাবলিক হেলথ জনস্বাস্থ্যের জন্য যে জিনিসগুলি ব্যবহার হয় যেমন ভ্যাকসিন, স্যারাম। স্টেরিলাইজেশনের পদ্ধতিটাকে তিন ভাগে ভাগ করি, ফিজিক্যাল, কেমিক্যাল, ফিল্ট্রেশন। আরও পরে অনেক ধাপ আছে, ওগুলি এখন আর লাগবে না, শর্ট নোটে লিখতে গেলে বড় হয়ে যাবে। স্টেরিলাইজেশনকে তিন ভাগে ভাগ করতে, ফিজিক্যাল যেমন তাপের মাধ্যমে করতে পারি, কেমিক্যাল রাসায়নিক পদার্থ ডেটল স্যাপলারের মাধ্যমে করতে পারি, ফিল্টারেশন ফিল্টারের মাধ্যমে করতে পারি। স্টেরিলাইজেশনের মোট ভাগ হলো তিনটা, ফিজিক্যাল, কেমিক্যাল, ফিল্টারেশন। স্টেরিলাইজেশন শব্দটা অর্থ হলো রোগ জীবাণুমুক্তকরণ, শুধু রোগ জীবাণু না, রোগ জীবাণু তাদের স্পোর সহ, যে প্রক্রিয়ায় রোগ জীবাণুগুলিকে তাদের স্পোর সহ কিল মেরে ফেলা হয় অথবা এলিমিনেট দূর করে ফেলা হয় তাকে বলে স্টেরিলাইজেশন। কোথায় ব্যবহার করে এই পদ্ধতি? সার্জারিতে ব্যবহার করা হয়, প্যাথোলজি মাইক্রোবায়োলজি ল্যাবে ব্যবহার করা হয়, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ কোম্পানিতে ব্যবহার করা হয়, পাবলিক হেলথ জনস্বাস্থ্য স্বার্থে ব্যবহার করা হয়। পদ্ধতি প্রথমত তিন ভাগে, ফিজিক্যাল, কেমিক্যাল, ফিল্ট্রেশন। ফিজিক্যাল মানে তাপের মাধ্যমে, রের মাধ্যমে, রেডিয়েশনের মাধ্যমে যেটা করা হয়। কেমিক্যাল রাসায়নিক পদার্থ যেমন সেভলন, ডেটল, স্পিরিট, আয়োডিন, এবিসল, এগুলি। এই যে স্যানিটাইজেশন, কেমিক্যাল স্টেরিলাইজেশন। ফিল্টারেশন, ফিল্টারের মাধ্যমে আমরা বিভিন্ন পানি ফিল্টার করে খাই, ফিল্টারেশনের মাধ্যমে।
আর অ্যান্টিসেপটিক, আমরা বলি না অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়, অ্যান্টি কেমিক্যালস কতগুলো রাসায়নিক পদার্থ ইউজড টু ডিসইনফেক্ট লিভিং টিস্যু আর কল্ড অ্যান্টিসেপটিক, ইউজড টু ডিসইনফেক্ট আমাদের জীবন্ত কণা, আমাদের শরীর থেকে রোগ জীবাণু, যেমন আমরা যখন একটা ইনজেকশন দিব, ইনজেকশন দেওয়ার আগে একটা তুলা স্পিরিটে ভিজে জায়গাটা ঘুষে পরিষ্কার করি, দিস ইজ অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক আর নন টক্সিক, কোনো ক্ষতি করবে না, মাইল্ড প্রিপারেশন দ্যাট ক্যান বি ইউজড অন বোথ লিভিং অ্যান্ড লিভিং অ্যান্ড টিস্যু, বোথ লিভিং অ্যান্ড টিস্যু অ্যান্ড ইন ইন লিভিং, এই অ্যান্ডটা হবে না, একটু দাঁড়াও, লিভিং টিস্যু এই জীবন্ত কণাতে ব্যবহার করতে পারি, বা জড় পদার্থ যাদের জীবন নাই এমন বস্তুতে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্টিসেপটিক আর লেস পাওয়ারফুল দ্যান ডিসইনফেক্ট্যান্ট, ডিসইনফেক্ট্যান্ট আমরা গত ক্লাসে পড়ছি, অ্যান্টিসেপটিক তার চেয়ে দুর্বল, তার চেয়ে শক্তি কম, অ্যান্টিসেপটিক আর সাইড ওভার স্ট্যাটিক, অ্যান্টিসেপটিক রোগ জীবাণু সাইড মানে মেরেও ফেলতে পারে, স্ট্যাটিক রোগ জীবাণু কার্যকরিতা ধরে রাখতে পারে। অ্যান্টিসেপটিক আর জেনারেলি ইউজড এক্সটার্নালি অন লিভিং টিস্যু, সাধারণত আমাদের বাইরে এই অ্যান্টিসেপটিক গুলি ব্যবহার করা হয়। তাহলে আমাদের আজকে আমরা এই পর্যন্ত রাখি, হ্যাঁ ঠিক আছে, মাহিন, সালমান শাহ, রোমান আছে, আমি আজকে পাঠিয়ে দিব তোমাদের এই টার্ম গুলি, দেখবে আগে স্টার্টে গ্যাপ ছিল, টার্ম গুলি আমি ফিল আপ করে দিয়েছি, তোমরা বৃহস্পতিবারের আগে এই পর্যন্ত পড়ে ফেলো, পড়ে লিখে ফেলো, এই যে কিন্তু তার আগে আমাদের এই জিনিসগুলি তোমরা পড়ো, আমি হয়তো পড়ে শোনাই দিলাম, হয়তো অনেক সময় মনে থাকে না, আজকে শেষে ক্লাসে অনেকে ছিল না, হয়তো জয়েন করতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে, আমরা বৃহস্পতিবারের আগে এই জিনিসগুলি একবার আলোচনা করে নিব, তোমার পড়ে রাখলে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে স্যার, আজকে আমরা এখানে, জি স্যার, আজকে আমরা এখানে, আসসালামু আলাইকুম সালাম, ভালো থাকো, পড়ে নিও, লিখে ফেলো, এই পর্যন্ত, জি স্যার, জামা যেত, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এই পর্যন্ত লিখে ফেলো, ওয়ালাইকুম সালাম, বৃহস্পতিবারে কথা হবে, বৃহস্পতিবারে আমাদের ক্লাস হলো 10:30 সাড়ে 10টার সময়।